ভিডিওটা আমি শুরু করলাম সবাইকে গুড মর্নিং জানিয়ে। এই যে গৌরী কুইন এখন বাইক শিখতে এসেছে, স্কুটি মেরে দেবে। আপনার বাঁ পায়ে বসে পজিশন পাচ্ছেন, ডান পা তুলবেন, ঠিক আছে? দাঁড়ান, চলে যান, ডান পা তুলবেন, ডান পা তুলে চেষ্টা করবেন একটু আগিয়ে আসতে। যখন দেখবেন যে মানে ব্যালেন্স পাচ্ছেন না, তখন ডান পা ফেলবেন, তার আগে ফেলবেন না। এই যে আপনি দুটো পা দিয়ে চালাচ্ছেন না, এতে গাড়ি চালানো হবে না। তাহলে পা পা তুলে তবেই ব্যালেন্সটা শিখতে হবে। বাঁ পা থাকবে, বাঁ দিকে উল্টালে বাঁ পা থাকবে। যখন দেখবেন ডান দিকে হেলে যাচ্ছেন, তো বন্ধুরা দেখো আমি মোটামুটি একটু শিখেছি, মানে আমি তো কিছুই পারতাম না, একটু জাস্ট শিখেছি। তো এখানে এটা দেখা ছিল কোথায় কী করে থামতে হবে, কতটা ইয়ে থেকে থামতে হবে, সেগুলো আর কি সিগনাল লেগে এরকম করে থামতে হবে, ব্রেকটা মারা, এগুলো আর কি এগুলো শেখাচ্ছিলো। তারপরে তোমরা দেখতে থাকো আর পরে কী কী হয়েছে আরও দেখতেই পাবে ব্লগের মধ্যে। তো বন্ধুরা দেখলে তো আমি চালানো শিখছিলাম, এখন একটু রেস্ট নিলাম আর কি। তো সব ভিডিওটা শ্যুট করা হয়নি, মোটামুটি শিখে গেছি আমি, এখনও 5 দিনের ট্রেনিং আছে। তো আরও আর এটা আমার হলো টেলার মাস্টার আর কি আমি নিয়েছি, তো ওইনি শেখাচ্ছে আমাকে। আর ক্রিস তো সবই জানে, ও শুধু একটু সাইড ঘোরানো, তারপর রাস্তায় ব্যাক করা, গলিতে যাওয়া, এগুলো ওর না একটু অসুবিধা হচ্ছে আর কি, সেটাই ও একটুখানি শিখে নিচ্ছে যে কী করে করতে হয়। না তো মোটামুটি ও চালানো জানে, আমাকে মিষ্টুকে নিয়ে তো ও চালিয়েই নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে, ও জানে। তো তারপরে আবার আমি একটু পরে দেখবো, আমি একটু রেস্ট করি, আমি বললাম ওকে একটু দেখিয়ে দেন, ততক্ষণ আমি রেস্ট করে নিই। কিন্তু দাদাটা খুব ভালো, যে আমার ট্রেনার যে মাস্টারটা আছে না, খুব ভালো, ইনি খুব সুন্দর গাইড করে আমাকে শিখিয়ে দিয়েছে, একদিনে শিখিয়ে দিয়েছে। আমি তো প্রথমে ওই যেটা পাকাই না যেটা, ওটাতে জোরে পাকিয়ে দিয়ে তো কত দূরে চলে যাচ্ছিলাম, এই যে ক্রিসের হলেই প্রবলেমটা হচ্ছিলো। তো ক্রিসও শিখে গেছে, ও মানে যতটা দেখেছে শিখে গেছে। তারপরে বন্ধুরা দেখো মোটামুটি আমি শিখে গেছি, তারপরে এখনও শিখে গেছি মানে জাস্ট একটু যাওয়াই শিখেছি, এখনও সাইড ঘোরানো এগুলো শিখেছি। আর এখনও আমার ট্রেনিং আছে 4 দিনের, এখনও আমাকে শিখতে হবে, পুরোটা তো শিখতে হবে না, কিছুটা শিখেছি। তো এই যে আমার সাথে দাদাটা যাচ্ছে যেন আমি, আর পেছনে আমাকে প্রথমে বলেছিলো আমি ধরে আছি, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিলো, সে ব্যাপারটা আমি জানতামই না। আমি ভেবেছি উনি আমাকে ধরেই আছে, কিন্তু আমি একাই এসেছি পরে উনি বলছে। তো যাই হোক, খুব ভালোই লাগছে শিখতে, দাদাটা ভালো, এর আগেও বললাম তোমাদের যে ভালোই শেখাচ্ছে আমাকে। তো চলো দেখি কতদূর কী শিখতে পারি আমি। বাবু দেখলে তো আমি গাড়ি চালানো একদিনে শিখেছি, আজকে শিখেছি আমি। আর এই যে এই দাদাটা আমাকে গাড়ি আর কি শিখানোর জন্য দাদাটাকে নিয়ে নিবে। তো এই দাদাটার একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম বলো। এন কুমার কমেডি, শর্ট ফিল্ম হয়, কমেডি, আমরা কমেডি করি। তো কমেডি একটা চ্যানেল আছে, তোমরা একটু দেখো, নামটা তো শুনে নিয়েছো। আর দেখলে তো আমি শিখে নিয়েছি, তবে এখনো কিছু কিছু শেখার বাকি আছে।